নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমরা ইউনিকোড ফন্টের সাহায্যে একটা বিয়ের কার্ডে ডিজাইন করব। বন্ধুরা কার্ডটা আপনারা দেখেছেন, কার্ডটা কিন্তু অনেকটাই বড়, টোটাল চারটে পার্ট কিন্তু এখানে আছে এবং খাম আছে। তাই আমরা প্রথম পেজে দুটো পার্ট করব, সেকেন্ড পেজে দুটো পার্ট করব এবং লাস্ট পেজে আমরা খামের ডিজাইন করব। আর পুরোটাই করবো হচ্ছে ইউনিকোড ফন্টের সাহায্যে, কোনো পেড সফটওয়্যার কিন্তু বন্ধুরা আমরা এখানে ব্যবহার করব না, আমরা ব্যবহার করব হচ্ছে উইন্ডোজের বাই ডিফল্ট কিবোর্ডের সাথে। বন্ধুরা এখানে কিন্তু আমরা ইউজ করেছি হচ্ছে খুব সিম্পল একটা বর্ডার এবং চারটে পার্টের মধ্যে কিন্তু চারটে বর্ডার কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। যে ফন্টটা আমরা ইউজ করছি সে ফন্টটা কিন্তু খুবই সুন্দর, আর এটা আমি ডাউনলোড করেছি ফন্ট বিডি ওয়েবসাইট থেকে। তো এই ফন্টের একটা ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু এটা ডাউনলোড করতে পারবে। ফন্টটা একটু ভালো করে লক্ষ্য রাখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর এবং পরিচিতি, স্মারকলিপি বা শ্রী শ্রী পূজা পতাকা নম্বর এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ফন্টটা তোমরা খুব ভালোভাবে ইউজ করতে পারবে। এবং বডির ক্ষেত্রে যে ফন্টটা আমরা ইউজ করব সেটা হচ্ছে কল্পনা, এবং অবশ্যই এটা একটা ইউনিকোড ফন্ট। কল্পনার কিন্তু একটা আনসি ফন্টের একটা ভার্সন কিন্তু আছে, তোমরা চাইলে সেটাও ইউজ করতে পারো। তবে যেহেতু তোমাদের আমি বলেছি যে পুরো যে বিয়ের কার্ডের ডিজাইনটা আমি করবো হচ্ছে ইউনিকোড ফন্টের সাহায্যে, তাই আমি এখানে ইউনিকোড ফন্টটা কিন্তু ব্যবহার করছি। বন্ধুরা বিয়ের কার্ডের জন্য এই ফন্টটা এতটাই সুন্দর যে এখানে কিন্তু আমাদের যে ডবল লাইনে যে মাত্রা থাকে সেটা কিন্তু আমাদের দরকার পড়বে না। আমরা ট্যাব সেটিং করে নেব, আর এই যে পুরো ডিজাইনটা আছে বন্ধুরা, এই পুরো ডিজাইনটা কিন্তু আমি তোমাদের করে দেখাবো, তাই সরাসরি যেহেতু দেখাচ্ছি একটু বানান ভুলও থাকতে পারে, তো এটা কিন্তু আমাদের প্রুফ হয়ে যাবে। আর সরাসরি কিন্তু টাইপ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কোলন যেটা আছে এটা কিন্তু আমি টাইপ করে নিয়েছি, কোলনটা কীভাবে আমি দিলাম সেটাও তোমাদের বলে দিচ্ছি। কোলনটার জন্য কিন্তু আমরা একবার শিফট এবং অল্ট কি প্রেস করব, তাহলে আমাদের ইংরাজি মোড আসবে, আমরা কোলন দেব। আবার শিফট এবং অল্ট কি প্রেস করলে আমাদের আবার বাংলা মোড চলে আসবে। যারা তোমরা উইন্ডোজের এই কিবোর্ড ব্যবহার করো তারা জানো যে অল্ট এবং শিফট কি প্রেস করে কিন্তু আমরা ইংরাজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরাজি, এই দুটো কিন্তু আমরা সুইচ করতে পারি। বন্ধুরা আমাদের যে বাংলা যে লেআউট, কিবোর্ড যে লেআউট সেটা হচ্ছে কেতে ক, তাই যারা কেতে ক ব্যবহার করো তাদের জন্য কিন্তু এইভাবে ইউনিকোড টাইপ করা খুবই সহজ। আর যারা এই লেআউটটা ব্যবহার করো না তাদের কিন্তু একটু শিখে নিতে হবে। স্বর্গীয়া পারুলবালা মাইতি, মোটামুটি কিন্তু এসটিএমের যে কেতে ক লেআউট এবং এর যে লেআউট প্রায় 99% কিন্তু একই। কোলনটা কিন্তু আমরা পেস্ট করে দিচ্ছি, যেহেতু আমরা ফন্ট সাইজটাকে একটু ছোট করেছিলাম, ওপরের কোলনটাকে কপি করে তলে বসিয়ে দিলাম। এক্ষেত্রে বন্ধুরা আমরা একবার অল্ট এবং শিফট কি প্রেস করে আমি কোলনটা দিতে পারি, অথবা এই যে অবলিকগুলো দিতে পারি। সংখ্যার ক্ষেত্রে আমরা ওপর থেকে কিন্তু ইউজ করছি, আমরা যে নিউমেরিক যে কিবোর্ড সেটা কিন্তু ব্যবহার করছি না, সাধারণত কিন্তু আমি নিউমেরিক কিবোর্ডটাই কিন্তু ব্যবহার করে থাকি, এক্ষেত্রে কিন্তু আমি ওপরটা ইউজ করছি। ওকে, তাই একটু স্লো হচ্ছে টাইপ করার জন্য। বড়বাগান লেন আলমবাজার, আর বন্ধুরা আমি কিন্তু যেহেতু সরাসরি করছি আমি কোনো ভিডিওর কিন্তু স্পিড কিন্তু বাড়াইনি, একদম সেম স্পিডে কিন্তু আমাদের দেখাচ্ছি। যারা বিগিনার তারা যাতে বুঝতে পারে সেজন্য কিন্তু আমি এটাকে 2x বা 3x স্পিডে কিন্তু করিনি। বন্ধুটা আমার মনে হয়েছে যে 18 কাঠে একটু বড় লাগছে, একবার আমরা চেক করে নেব কেন লাগছে। টোটালটাকে আমরা 15.5 সাইজে আমরা দিয়ে নিয়েছি, ট্যাপটাকেও আমরা একটু সরিয়ে নিচ্ছি। আচ্ছা দেখুন, এর যে ফন্ট সেই ফন্টটা কিন্তু কল্পনা ফন্ট নয়, ঠিক আছে, তো এটাকে আমরা কল্পনা ফন্টে চেঞ্জ করে দিলাম, এইবার কিন্তু ঠিক লাগছে। এটাকেও আমরা কল্পনা ফন্ট দিয়ে নেব।
তো এখানে সংখ্যা বলো, অবলিক বলো, কোলন বলো, সবটাই কিন্তু কল্পনা ফন্টে কিন্তু আছে। আর এই যে ফন্টটা আমি ইউজ করছি, এটা কিন্তু বিয়ের কার্ডের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ফন্ট। আমরা এটাকে পাত্র করে দেব, কল্যাণীয়াটাকে কল্যাণীয় করে দেব, এবং ছেলের নাম আমরা লিখে নেব রামকৃষ্ণ। তো বন্ধুরা, যেটা দেখার সেটা হচ্ছে যে ইউনিকোড ফন্টের সাহায্যে আমরা সমস্ত অক্ষর টাইপ করতে পারছি কি পারছি না, সেটা কিন্তু দেখার। অর্থাৎ যদি আমাদের কাছে পেড সফটওয়্যার না থাকে, অর্থাৎ যদি আমাদের কাছে এসটিএম না থাকে বা আদার্স কোনো পেড সফটওয়্যার না থাকে, আর লিপি করে যে কিবোর্ড লেআউট, সেটা তো আমরা জানো যে কোরেল ড্রতে কিন্তু খুব ভালো সাপোর্ট করে না। আমরা কিন্তু অনায়াসে ইউনিকোডের সাহায্যে বাই ডিফল্ট যে উইন্ডোজ যে কিবোর্ড, উইন্ডোজ 10 বলো, 7 বলো, 11 বলো, আমি 11-এ কাজ করছি, তো এর সাহায্যে কিন্তু খুব সুন্দর প্রফেশনাল একটা বিয়ের কার্ড কিন্তু তোমরা তৈরি করতে পারবে। দেখো আমার কিন্তু কোনোরকম কোনো অসুবিধা কিন্তু এখানে হচ্ছে না। দেখো আমি ভুল করে নিউমেরিক ইউজ করছিলাম, ফলে একটা সমস্যা হলো। তো এটা আমার মাঝে মাঝে ভুল হচ্ছে, কারণ আমি অভ্যস্ত হয়ে গেছি, এটা অ্যাকচুয়ালি ওপর থেকে করতে হবে, ওপরে যে 1, 2, 3, 4 আছে ওটা দিয়ে করতে হবে। বিদ্যায়তন স্মরণী, তোমার যদি কোনো প্রশ্ন থাকে, স্যার এই কীটা পড়ছে না, এটা কি করে আমি ইউজ করব, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে। এবার আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। আর এই যে ইউনিকোড ফন্ট আমরা ইউজ করছি বন্ধুরা, এর একটা সুবিধা হচ্ছে যদি আমরা বাংলা মোডেও থাকি, তাহলে কিন্তু আমাদের কীয়ের যে ফাংশনগুলো শর্টকাট কি, সেগুলো কিন্তু সব অনই থাকবে। অর্থাৎ টপ অ্যালাইনমেন্ট, বটম অ্যালাইনমেন্ট, আমার এর জন্য কিন্তু ইংরেজি মোডে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা বাংলা মোডে আছি এবং সরাসরি কিন্তু আমরা এই শর্টকাটগুলো কিন্তু ইউজ করতে পারছি। আমরা উপরে পাত্রীপক্ষ এবং পাত্রপক্ষটা লিখে দেব, এটা কিন্তু ক্লায়েন্ট আমাদের লিখে দিয়েছে, ওরা যেমন যেমন লিখে দিয়েছে বন্ধুরা আমরা ঠিক তেমন তেমনই কিন্তু কাজ করে চলেছি। যেহেতু অনেকগুলো নাম আছে বন্ধুরা এখানে, যেমন দাদা, ঠাকুমা, সেই জন্য কিন্তু সাইজটাকে আমাদের একটু ছোট করতে হয়েছে। একটু নিচের দিকে আমরা নামিয়ে নেব আর অ্যাডজাস্ট করে নেব। বন্ধুরা এরপরে কিন্তু আমরা সেকেন্ড পেজে চলে যাব, তারপরে আমরা খামে চলে যাব, পুরো ডিজাইনটা কিন্তু আমাদের করে দেখাবো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, লাইক করবে, শেয়ার করবে। আমরা পরিচিতি লেখাটা কপি করে নিলাম এবং এটাকে আমরা চেঞ্জ করে স্মারকলিপি লেখাটা লিখে দেব। সবচেয়ে বড় কথা বন্ধুরা, আমরা কিন্তু যুক্তাক্ষরগুলো কিন্তু খুব সুন্দরভাবে লিখতে পারছি। ওকে, যেমন দেখো স্মারকলিপি, একটু আমরা কপি করে নেব আর এখানে আমরা পেস্ট করব, সেন্টারিং করে নেব এবং সাইজটাকেও কিন্তু পরে আমরা একটু বাড়িয়ে নেব। এটাকে আমরা 18 সাইজে আমরা দিয়ে নিলাম। এবার আবার আমরা কপি থেকে টাইপ করছি, কোলনের জন্য একবার অল্ট এবং শিফট কি একসঙ্গে প্রেস করে নেব, ইংরেজি মোডে চলে যাবে, কোলন দেব। আর কোলনটাকে আমরা একবার কপি করে নেব, তাহলে আমাদের বারবার ইংরাজি মোডে যাওয়ার দরকার পড়বে না। দোসরা মার্চ 1429 ইংরাজি, 17 জানুয়ারি 2023 মঙ্গলবার। বন্ধুরা এটা কিন্তু আমাদের প্রুফে যাবে, তাই যদি বানান ভুল থাকে তাহলে কিন্তু মার্জনা করবেন, কেননা সরাসরি আপনাদের সামনে আমি টাইপ করছি। ওকে,
পরে অবশ্য একবার আমি চেক করব, কিন্তু যখন আপনারা ভিডিওটা দেখছেন সেটা কিন্তু প্রথমবারেরই টাইপিং। ১৮/A বড়বাগান লেন আলমবাজার কলকাতা ৭৩৫। পথ নির্দেশটা আমরা লিখে নেব, কলনটাকে আমরা পেস্ট করে দিলাম, শ্যামবাজার হইতে দক্ষিণেশ্বর গামী যে কোনো বাসে আলমবাজার বাস স্টপেজ অথবা মেট্রোতে দক্ষিণেশ্বর স্টপেজ। এখানে আমরা দূরভাষটা দিয়ে দেব। তো বন্ধুরা, ওরা কিন্তু আমাকে দূরভাষটা দেয়নি, আমি একটা ডেমি নম্বর কিন্তু এখানে লিখে দিলাম। আমরা শিফট এবং অল্ট কি প্রেস করব এবং অবলিকটা দিয়ে নেব। আবার শিফট এবং অল্ট কি প্রেস করে আমরা পরের নম্বরটা আমরা লিখে দেব, পরে ওরা এই নম্বরটা আমাকে দিয়ে দেবে। পুরো লেখাটাকে আমরা সেন্টারিং করে নেব এবং ডান দিকে আমাদের যে ক্লিপ আর্টগুলো রাখা আছে ওই ক্লিপ আর্টগুলো কিন্তু বসিয়ে নেব। একটু সামান্য আমরা স্ট্রেচ করে দিলাম। বন্ধুরা, এখানে শুভ বিবাহ বা নিজ বাসভবন বা পথ নির্দেশ বা দূরাভাষ এই লেখাগুলো কিন্তু আমরা একটু বোল্ড করতে পারি। তো এখানে কিন্তু ওদের কোনো বোল্ড ফন্ট কিন্তু নেই, তাই আমরা কি করব না, এটাকে জাস্ট আউটলাইন দিয়ে নেব। তার আগে আমরা ক্লিপারগুলো বসিয়ে নিই। আরও দুখানা ক্লিপার কিন্তু এখানে আমরা বসিয়ে নেব। এই ছবিটাকে আমরা ডান দিক বাঁদিক দুদিকে কিন্তু বসিয়ে নেব। এটাকে আমরা হরিজন্টালি মিরর করে দেব আর ই চিপে সমান করে নেব, সেন্টারিং করে নেব। আর যেমন বলেছিলাম যে সিলেক্ট করব এবং আউটলাইনে আমরা ব্ল্যাক করে নেব, তাহলে কিন্তু একটু বোল্ড দেখাবে। পুরো লেখাটাকে আমরা একটা আউটলাইন দিয়ে নেব, খুব সামান্য আউটলাইন। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর বোল্ড দেখতে লাগছে। তো এখানে বন্ধুরা আমাদের প্রথম যে দুটো পার্ট, সেই দুটো পার্টের কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। এবার যে চিঠির যে বয়ানটা আছে ওটা আমরা লিখে নেব। এই লেখাটা আমরা কপি করে নিলাম আর আমরা সেকেন্ড পেজে চলে যাব আর এখানে লিখব শ্রী শ্রী প্রজাপতয় নম। এই লেখাটাকেও আমরা সেন্টার করে নেব। এখান থেকে আমরা একটা লেখা কপি করে নেব আর এখানে আমরা বসিয়ে নেব। ২০০ মিলিমিটার দিয়ে নিচ্ছি ডান দিক বাঁদিক, আর একটু বড় আমরা করে নিচ্ছি ২১০ মিলিমিটার। বন্ধুরা, আমার সামনে কপি আছে আর সেই কপি দেখে কিন্তু আমরা ডাইরেক্ট তোমাদের সামনে কিন্তু টাইপ করব। খুব ছোট্ট একটা চিঠি দিয়েছে ওরা, আমরা সাইজটাকে একটু বাড়িয়ে নেব এবং টাইপ করব। আচ্ছা, ১৮ পয়েন্টে আমরা টাইপ করছি, সবিনয় নিবেদন মহাশয় অবলিক মহাশয়া। আমরা একটু ট্যাব প্রেস করলাম। একটা খুবই সাধারণ একটা চিঠি ওরা লিখে দিয়েছে, আমরা সেটাকে লিখে নিচ্ছি। ওকে, আর তোমরা একটু লক্ষ্য রাখবে, দেখবে যে কোনো ওয়ার্ড
কোনো ডিস্টার্ব হচ্ছে কি না। অ্যাকচুয়ালি আমরা দেখতে চাইছি যে যদি আমরা ইউনিকোড ফন্টের সাহায্যে আমরা কোনো বিয়ের কার্ড টাইপ করি তাহলে কোনো রকম কোনো অসুবিধার মধ্যে আমরা পড়ি কি না। তার কারণ বন্ধুরা তোমরা জানো যে এখন খুব সুন্দর সুন্দর কিন্তু ইউনিকোড ফন্ট আমাদের কাছে আছে, আর সেগুলো আমরা কিন্তু এই বিয়ের কার্ডে কিন্তু ব্যবহার করতে পারি। এরপরে কিন্তু আমরা আরও অনেক ফন্ট ইউজ করব। তো তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। কল্যাণিয়া, রিয়ার, শহীদ, কলকাতা নিবাসী, শ্রী কাল্টু নায়েক মহাশয়ের। আচ্ছা, কাল্টু নায়েক মহাশয় ও শ্রীমতী গঙ্গা নায়েক মহাশয়ের কনিষ্ঠ, এখানে আমরা একটা যুক্তাক্ষর লিখলাম মুদ্রা, সেটা হচ্ছে কনিষ্ঠ। তো কনিষ্ঠ মদনাশয় মদনাশয় এবং ঠয় যুক্তাক্ষর ছিল, খুব সুন্দরভাবে কিন্তু এখানে আমরা এটা ব্যবহার করতে পারলাম। যেমন তোমরা দেখবে যে রামকৃষ্ণ মধ্যনাশয় মধ্যনয় সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পড়ে গেছে। সুসম্পন্ন এখানে ময় পয় এবং নয় নয় দুটো যুক্ত করা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পড়ে গেছে। তো এগুলো কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। আর অবশ্যই কোন যুক্ত করার সঙ্গে কোন যুক্ত কর তোমরা দেবে সেটা কিন্তু একটা লক্ষ্য রাখার বিষয়। একটু আমরা বাড়িয়ে নিলাম, আর নিচে আমাদের আরও কিছু লাইন লিখতে হবে। ওপরেরটা যেহেতু আমরা কপি করে নিলাম তাহলে ডান দিক বাদে কিন্তু আমাদের 110 মিলিমিটারে কিন্তু রইল। এই উপলক্ষে বন্ধুরা তোমরা একটু খেয়াল রাখবে লেখাগুলো কোনো ডিস্টার্ব হয় কি না। অ্যাকচুয়ালি যে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কারণ পুরো যে বিয়ের কার্ডটা আমরা কিন্তু তোমাদের সামনে টাইপ করছি। অন্য ক্ষেত্রে কী করি না, আমরা এটা টাইপ করে রেখে দিই, যেহেতু এটা একটা ইউনিকোড ফন্টের কাজ তাই আমরা সরাসরি তোমাদের সামনে টাইপ করে দেখাচ্ছি। বন্ধুরা আমরা যে কিবোর্ডটা আমরা ইউজ করি সেটা হচ্ছে কিন্তু লিপি ঘরের কিবোর্ড। মনে রাখবেন এটা কিন্তু উইন্ডোজ থেকে আমরা ল্যাঙ্গুয়েজকে কিন্তু আমরা অ্যাড করিনি। তোমরা যদি চলে যাও লিপি ঘর ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু এই যে কিবোর্ডটা ইউনিকোডের, এটা ওল্ড কিবোর্ড অ্যাকচুয়ালি, ওটা কিন্তু আমরা ওখান থেকে ডাউনলোড করেছি। এটা কিন্তু কিম্যানের কোনো কিবোর্ড কিন্তু এটা নয়, কিম্যানের কিবোর্ড কিন্তু এটা নয়, এটা ওদের ওল্ড যে কিবোর্ড ছিল ইউনিকোডের জন্য সেটা কিন্তু আমরা ব্যবহার করছি। এটা কিন্তু অনেকটাই বেটার উইন্ডোজের কি থেকে, আর মোটামুটি একদম সিমিলার, 99% কিন্তু সিমিলার। আমাদের চিঠি মোটামুটি শেষের দিকে, পত্র দ্বারা নিমন্ত্রণে ত্রুটি মার্জিন এটা আমরা লিখে নেব। সরাসরি লেখার জন্য কিন্তু একটু লেখার ডিস্টার্ব হতে পারে, কেননা এটা আমি কিন্তু এখনও কিন্তু মেলায়ও নি, সরাসরি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। লেখাটাকে আমরা জাস্টিফাই করে নেব। নিচে আমরা লিখবো হচ্ছে বিনীত অবলিক বিনীতা, একটু আমরা কপি করে নেব, আর এখানে আমরা পেস্ট করব, সেন্টারিং করে নেব, আর লিখব হচ্ছে বিনীত অবলিক বিনীতা, সবটাই কিন্তু কল্পনা ফন্টে। ওকে, একটু আমরা স্পেসিংটা বাড়িয়ে নিই, কেননা আমরা স্পেসিংটা কমিয়েছিলাম, তো একটু জাস্ট আমরা বাড়িয়ে নিলাম। নিচে আমরা দুটো ছবি কিন্তু ইউজ করব, খালি আছে জায়গা, আর ওপরে আমরা প্রজাপতিটা কিন্তু ব্যবহার করে নেব।
এটাকে আমরা কপি করে ডান দিকে বসিয়ে নেব এবং সেন্টারিং করে নেব। এই ছবিটা হচ্ছে আমরা ঠিক মাঝখানে ব্যবহার করব। এবং আরেকটা যে ক্লিপারটা আমাদের কাছে আছে এটা কিন্তু আমরা বাঁ দিকে ব্যবহার করব ঠিক এই পজিশনে। তো এই পেজটা বন্ধুরা তোমাদের আমি করে দেখিয়ে দিলাম। আর আমাদের কাছে কিন্তু আরেকটা পেজ আছে, সেটা হচ্ছে খাম। এটাকে আমরা বোল্ড করে নেব, সেম আউটলাইন আমরা দিয়ে নেব। এছাড়া বন্ধুরা তোমরা কিন্তু এই দুটো লেখাকে কিন্তু অন্য ফন্টে কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে? বোল্ড ফন্টে কিন্তু ইউজ করতে পারো, প্রচুর তোমাদের কাছে কিন্তু ইউনিকোড ফন্ট আছে, সেটাও তোমরা ইউজ করতে পারো। আমরা এবার চেক করে নিচ্ছি, আর এই নাম দুটোকে আমরা কপি করে নিলাম, কারণ এই দুটো নাম কিন্তু আমরা খামে বসাবো। চাইলে তোমরা কিন্তু অন্য ফন্টও কিন্তু ইউজ করতে পারো। আচ্ছা, খামটা আমি অলরেডি কিন্তু স্ক্যান করে রেখে দিয়েছিলাম, ছবিটা আমরা বসিয়ে রেখেছিলাম। জাস্ট রিয়া ওয়েডস ওয়েডসের জায়গায় তোমরা কোনো ক্লিপ আর্ট কিন্তু ইউজ করতে পারো। আচ্ছা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা একটা ক্লিপ আর্ট নিয়ে আসবো, ঠিক আছে? হাতের ছবি তোমরা ইউজ করতে পারো, বা গাঁট ছড়া জাতীয় কোনো জিনিস তোমরা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, আমরা কিন্তু পুরো একটা বিয়ের কার্ড তৈরি করে দিলাম ইউনিকোড ফন্টের সাহায্যে। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই বন্ধুরা কিন্তু সাথে থাকবে। আর যদি তোমরা চাও যে ইউনিকোড ফন্টের সাহায্যে আরও অনেক কাজ তোমাদের দেখাতে দেয়, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে ইউনিকোড ফন্টের সাহায্যে কিন্তু বিভিন্ন ধরনের কাজ তোমাদের আমি দেখিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।